কোটি জনতার রাজধানীতে বিচিত্র রকম জীবন যাপন করেন অনেকেই। যেমন তাদের বিচিত্র জীবন, তেমন তাদের বিচিত্র পেশা। এমনই এক পেশা ভুরি পরিষ্কারক। বংশানুক্রমে এই পেশাজীবীর নাম শুক্কর আলী। বয়স 50, তবে 30 বছর ধরে এ কাজ করছেন তিনি। রাজধানীর কাউরান বাজার মাংসের বাজারে গেলেই দেখা যায় ড্রাম ভর্তি পানিতে সাদা রঙের কিছু একটা পরিষ্কার করছেন শুক্কর আলী। কাছে যেতেই স্পষ্ট হয় শুক্কর আলী গরু, মহিষ, খাসি, ছাগল অথবা ভেড়ার ভুঁড়ি পরিষ্কার করছেন। এটিকে বটো বলা হয়। তার পরিষ্কার করা ভুঁড়ি রাজধানীর বিভিন্ন বাসাবাড়িতে, হোটেল কিংবা রেস্টুরেন্টে মজা করেই খায় নগরবাসী। আগে শুক্কর আলীর বাবা এ কাজ করতেন। তার বাবা চাননি ছেলেও এ কাজ করুক। তবুও ভাগ্যের নির্মম পরিহাসে এখন এটা শুক্কর আলীর পেশা। এই কাম ছাড়া তো আর কোনো কাম করতে পারব না। এই কাম ছাড়া কোনো কাম করতে গেলেও আবার 6-7 মাসের ফেরে পড়ে যাবো। পানির সাথে চুন মিশিয়ে ভুঁড়ি পরিষ্কার করতে হয়। এ কারণে সপ্তাহের 7 দিনই কাজটি করা সম্ভব নয়। তাই সপ্তাহে 2-3 দিন করে কোনো মতে সংসার চালান তিনি। প্রতিদিন হয় না, এই সপ্তাহে 3 দিন কি 4 দিন, 3 দিনে মনে করেন 180 বা 200 টাকা হয়। এটা বিক্রির উপর নির্ভর। বাজার ভালো থাকলে 50-60 টাকা করে পাই, আবার বাজার খারাপ হয়ে গেলে গা লোকসান হয়। এটার ভিতরে আবার খরচা আছে না, এই যে পানির খরচ, চুনের খরচ, তারপরে আবার এই যে ময়লা ফালাই, ময়লা ফালানের খরচ। দিনে দিনে শারীরিক সামর্থ্য কমে যাচ্ছে শুক্কর আলীর। এ কারণে ভবিষ্যতে অন্য কিছু করার পরিকল্পনা করছেন তিনি। বড়ের কাজের ভিতরে ভবিষ্যৎ না। যারা মনে করেন বড় বড় মহাজন, এরা কিছু করতে পারে, আমি তো করতেই আছি। কতদিন করুম আল্লাহ যতদিন কিসমতে রাখে। মহাজন যে পর্যন্ত না ছাড়বো এই পর্যন্ত আর যাওয়া হবে না। মহাজন যদি না করে দেয় তো আমি আবার অন্য দিকে চেষ্টা করবো। খাইয়া লইয়া বাড়ি বাসা ভাড়া দিয়া খরচপাতি করিয়া কিছুই থাকে না। এই যে আমার সিজন নাই, এখনো 2 দিন কি 1 দিন কাম হইব, আর পুরো সপ্তাহ বইয়া খাই দইব। বাড়ি ভাড়া আছে 15,000 টাকা, এখানে খরচপাতি আছে, প্রত্যেক দিন ঘরে খরচা 1,000 টাকা করে লাগে। আল্লাহর রহমতে চলে, আবার মাঝে মধ্যে ধার দেনা করতে হয়। এই যে অনেক সিজন নেই, এখন মনে করেন সিজন ছাড়া তো এখন ধার দেনা করে চলতেই, আবার যখন সিজন আয় পড়ব তখন আবার একটু ভালো যাইব। শুক্কর আলী মনে করেন পেশা যত ছোটই হোক না কেন, মানুষকে মূল্যায়ন করা উচিত। জি এম মাহমুদ, বায়ান্ন টিভি।